হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা অসাধারণ কনসেপ্টের দুটি শর্ট ফিল্ম সম্পর্কে জানতে চলেছি। আর সিনেমা বাদ দিয়ে দুটো শর্ট ফিল্ম এক্সপ্লেন করার কারণটি হচ্ছে এই দুটো শর্ট ফিল্ম আপনাদের কিছু শিখিয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা দুটো শর্ট ফিল্ম সম্পর্কে জেনে আসি। তো প্রথমে যে শর্ট ফিল্ম সম্পর্কে জানবো সেটির নাম হচ্ছে দ্য ড্রোন জায়ান্ট। তো সিনেমার শুরুতে আমরা তিনজন বিজ্ঞানীকে সি বিচের দিকে যেতে দেখি। এদের মধ্যে একজনের নাম হচ্ছে স্টিভেন, আর সেই মূলত একটা বিশাল মৃত জায়ান্টের গল্প আমাদের শোনাবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, গতকাল এই সমুদ্রে একটা বিশাল তুফান হয়, যার কারণে বিশাল বড় দেখতে মানুষের মতো একটা জায়ান্ট সি বিচে ভাসতে ভাসতে চলে আসে। আর সেই জায়ান্ট দেখে জেলেরা অনেক অবাক হয়, আর তারা এই জন্যই ব্যাপারটি পুলিশকে ফোনে জানায়। কিন্তু পুলিশরা তাদের কথা বিশ্বাস করছিল না, কারণ মানুষের সাইজ এত বড় হতে পারে, কে বিশ্বাস করবে। কিন্তু এরপরে যখন বিচে একজন একজন করে লোক আসে আর এভাবে খবর ছড়িয়ে যায়, তখন অনেকেই নিজের চোখে জায়ান্টকে দেখার জন্য এখানে আসতে শুরু করে। আর বিজ্ঞানী এই জায়ান্ট সম্পর্কে অনেকবার শুনেছে, সেজন্য সেও এই জায়ান্ট দেখার জন্য চলে এসেছে। তো যাই হোক, সবাই জায়ান্টটিকে দেখছিল কিন্তু কেউ টাচ করছিল না, কারণ প্রথমে ওই জায়ান্টটিকে দেখে তাদের মনে ভয় ছিল। তো যাই হোক, স্টিভেন তখন ওই জায়ান্টের বয়সের আন্দাজ করে, আর এর জন্য স্টিভেন ওই জায়ান্টের নাক এবং চোখ দেখে বলে এটা একটা ইয়ং জায়ান্ট ছিল। তো এরপর ওই তিন বিজ্ঞানী ওই জায়ান্টের বডির আশেপাশে ঘুরে তাদের পরীক্ষা করতে থাকে। আর ওই মুহূর্তে স্টিভেন যখন জায়ান্টের হাতের কাছে যায়, তখন সে দেখতে পায় এই জায়ান্টের হাতটি বিশাল বড় এবং মাঝখানে তালুতে পুকুরের মতো পানি জমেছে এবং সেখানে পানি জমে মাছও রয়েছে। তো যাই হোক, সেখানে থাকতে থাকতে মানুষ যখন একটু সাহস পেয়ে যায়, তখন আমরা দেখি স্টিভেনেরই একজন সহকর্মী জায়ান্টের শৈলীর উপরে উঠে বসে এবং সে সবাইকে বলে এটা একটা মৃত জায়ান্ট এবং খুবই নিরাপদ, তোমরা চাইলে এই জায়ান্টের উপরে উঠতে পারো। তো এই কথা শুনে সেখানে দুর্বল সাধারণ বা যে কোনো মানুষ সে জায়ান্টের উপর উঠতে শুরু করে। তো সবাই খুবই মজা পাচ্ছিল, কিন্তু স্টিভেন ওই জায়ান্টের কাছেও যায় না, টাচও করে না। অ্যাকচুয়ালি স্টিভেন এই পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি স্টিভেনের সহকর্মীরা ওই জায়ান্টের ব্যাপারে নোট বানাতে শুরু করেছে, আর এদিকে সময়ের সাথে সাথে সেখানে থাকা লোকজনের সংখ্যা কমতে থাকে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছিল। তো এরপরের দিন স্টিভেন আবার এখানে আসে, কারণ ওই জায়ান্টের উপর তার আবারও ইন্টারেস্ট জেগেছে এবং সে ভাবে এই জায়ান্ট দেখতে আমার ভালোই লাগছে, আর এতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো যাই হোক, তখন সে দেখে ছোট ছোট ছেলে মেয়ে ওই জায়ান্টের উপর স্লাইড খেলছে, মানে জায়ান্টের প্রতি তাদের ভয় একেবারেই কেটে গিয়েছে, এমনকি কিছু মানুষ ওই জায়ান্টের হাত পা কাটারও পরিকল্পনা করছে। তো এরপর স্টিভেন সিদ্ধান্ত নেয় সবাই চলে যাওয়া না পর্যন্ত সে এখানে থাকবে। তো এরপর সে যখন জায়ান্টের কাছে যায়, তখন সে দেখে ওই জায়ান্টের শরীরে পচন ধরতে শুরু করেছে, আর এই কারণে তার শরীরের সবকটি পার্ট আস্তে আস্তে অদ্ভুত হয়ে যাচ্ছিল। আর তখন সে দেখে জায়ান্টের কানে একটা মেয়ে নির্ভয়ে বসে মোবাইল টিপছে, মানে মেয়েটি জায়ান্টের কান চেয়ার হিসেবে ব্যবহার করছিল। আর এরপর স্টিভেন খেয়াল করে এই জায়ান্টের চেহারা খুবই সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দর লুকটি চলে গিয়েছে, মানে জায়ান্টের টিস্যু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এরপর স্টিভেন জায়ান্টের মুখের উপর একটা পোকাও দেখতে পায়, যেটা আস্তে আস্তে জায়ান্টের মুখের ভেতরে যাচ্ছিল, কিন্তু জায়ান্ট বেঁচে থাকলে এটা তো কোনোভাবেই সম্ভব হতো না। তো এরপর স্টিভেন সাহস করে সে জায়ান্টের উপরে ওঠে, এবং জায়ান্টের বুকের উপর ওঠার পর সে দেখে জায়ান্টের হাতটি পচে গিয়েছে এবং তার একটা অংশ কেটেও নিয়ে যাওয়া হয়েছে, আর শরীরের পচা অংশ ছোট ছোট পাখি এবং পোকামাকড় মিলে খাচ্ছে। আর এরপর স্টিভেন জায়ান্টের চোখের কাছে যায় এবং দেখে চোখের উপরে একটা কভার তৈরি হয়েছে, মানে শীত প্রধান দেশে শীতকালে পুকুরের উপর যেমন একটা আবরণ হয় সেরকম একটা আবরণ হয়েছে। আর স্টিভেন জায়ান্টের চোখে নিজের ছায়া দেখতে পায়, আর সে ভাবে এভাবে সবার দেহে পৌঁছবে। এরপর স্টিভেন সেখান থেকে চলে যায়, আর তারপর আবারও যখন স্টিভেন সে জায়ান্টের কাছে আসে, তখন সে দেখে এই জায়ান্টের বাহু এবং পাও নিয়ে যাওয়া হয়েছে। আর এরপর সে জায়ান্টের বডিটা আবারও ভালো করে দেখতে শুরু করে এবং দেখে মানুষেরা এই জায়ান্টের বডির সাথে অনেক খারাপ কাজ করছে। আর এর সাথে তার মাথায় একটা প্রশ্ন আসে, এটা জায়ান্ট হোক কিন্তু মানুষের মতোই তো একটা প্রাণী, মানে দেখতে তো মানুষের মতোই, কিন্তু তারপরেও কেন মানুষ এটাকে কবর না দিয়ে এটার সাথে এত খারাপ ব্যবহার করছে। তো এরপরের দিন যখন স্টিভেন আবার ওই জায়ান্টের কাছে আসে, তখন সে দেখে ওই জায়ান্টের মাথাও গিয়ে কেটে নিয়ে গিয়েছে এবং কিছু পাখি এসে ওই জায়ান্টকে খেতে শুরু করেছে। তো মাথা ছাড়া ওই জায়ান্টের শরীরটিকে একেবারেই মানুষের মতো মনে হচ্ছিল না। তো যাই হোক, এরপর স্টিভেন আর জায়ান্টের সম্পর্ক কমতে শুরু করে, মানে আকর্ষণ একেবারেই কমে যায়। তো এরপর অনেক দিন অনেক মাস কেটে যায়, স্টিভেন আর বিচে যায় না। তো দুই মাস পরে স্টিভেন যখন সেই সি বিচে যায়, তখন সে অবাক হয়ে যায়, কারণ সেখানে জায়ান্টের শরীরের কোনো অংশই বাকি ছিল না, মানে যেটা দেখে তাকে মানুষ বলে মনে হবে, শুধু বড় বড় কিছু হাড় পড়েছিল। তো যাই হোক, এরপর কিছু মাস কেটে যায়, মানুষ পুরোপুরি ভুলেই যায় যে এখানে কোনো জায়ান্ট এসেছিল এবং তারা জায়ান্টের শরীরের আলাদা আলাদা পার্টস এবং হাড় নিয়ে বিভিন্ন জায়গায় ডেকোরেশন করতে থাকে। আর এরপর স্টিভেন সাইকেল চালিয়ে যাওয়ার সময় দেখে ওই জায়ান্টের খুলি একটা মাঠের মধ্যে রয়েছে, আর তারপর সে একটা সার্কাসে যায়, সেখানে দেখে জায়ান্টের কিছু পার্টস সেখানেও রাখা হয়েছে। তো এই সব বিষয়গুলো স্টিভেন অনেক মনোযোগ দিয়ে ভাবে এবং এখানে আমাদের একটা গভীর বার্তা দেয় যে একটা মানুষ কিভাবে পৃথিবীতে আসে, কিভাবে সে প্রতিষ্ঠিত হয়ে সবার কাছে নিজের সম্মান অর্জন করে, কিন্তু এরপর আস্তে আস্তে ওই মানুষটিকে সবাই ভুলে যায়, এমনকি সে মারা যাওয়ার পর তাকে আর কেউ মনেও রাখে না, সে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। আর জায়ান্ট দিয়ে আমাদের সেটাই দেখানো হয়েছে, যেমন জায়ান্ট যখন প্রথমে এলো সবার কাছে একটা আকর্ষণের বস্তু ছিল, তো বিশাল ওই জায়ান্টটিকে দেখে প্রথমে কিন্তু মানুষ ভয় পেয়েছিল, কিন্তু যখন দেখলো এটা নড়ে না চড়ে না, তখন সাধারণ সাধারণ মানুষ সেটার ওপর ওঠা শুরু করলো। তারপর এত বড় একটা জায়ান্ট তার কানকে চেয়ার বানালো, তারপর মানুষেরা তার হাত পা কাটা শুরু করলো, এরপর ওই জায়ান্টের হাড্ডি গুড্ডি দিয়ে মানুষ ডেকোরেশনে বা সার্কাসেও নিয়ে গেল। তো
এর মানে হচ্ছে ওই জায়ান্টটা যখন জীবিত ছিল অবশ্যই অনেক শক্তিশালী ছিল, ওই জায়ান্টকে নিয়ে মানুষের অনেক ভয় ছিল, কিন্তু ওই জায়ান্টটি যখন মারা যায় বা মানুষ যখন বুঝতে পারে এটার ক্ষতিকর নয় বা শক্তি নেই, তখন কিন্তু মানুষের সেটা পার্টস কেটে সেটার হাড়গোড় পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহার করেছে। তো সিনেমাতে কি মেসেজ দেওয়া হয়েছে আমি জানি না, তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অহংকার জিনিসটা শুধুমাত্র সৃষ্টিকর্তা নিজের জন্য রেখেছেন। আমরা যে অবস্থানে যত শক্তিশালী যত টাকার মালিকই হই না কেন, অহংকার জিনিসটা কখনোই আমাদের মানায় না, কারণ আমাদের ক্ষমতা অবস্থান কোনোটাই চিরস্থায়ী নয়। কারণ এই জায়ান্টটি যখন বেঁচে ছিল অনেক শক্তিশালী ছিল, সবাই অনেক ভয় পেত, এরকম হাজার হাজার মানুষ একাই মেরে ফেলতে পারতো, কিন্তু লাস্টে কিন্তু ওই জায়ান্টের শরীর কেটে মানুষ ডেকোরেশন ইউজ করেছে। তো একটা বিগ মেসেজ দিয়ে এই শর্ট ফিল্মটি শেষ হয়েছে। তো যাই হোক, আপনি সিনেমাটি থেকে কি শিখলেন সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। তো এবার আমরা আরেকটা শর্ট ফিল্ম সম্পর্কে জানবো। এই শর্ট ফিল্মটির নাম হচ্ছে আইস এস। আইস এস মানে বোঝানো হয়েছে পৃথিবীর শুরুর দিক, মানে বরফ আমল, মানে অ্যাকচুয়ালি পৃথিবী যখন শুরু হয়েছিল তখন পুরো পৃথিবীতে অনলি বরফই ছিল। তবে যাই হোক, এটা ওই ধরনের সিনেমা হবে না, এটাও আপনাকে কিছু শিখিয়ে যাবে। তো সিনেমার শুরুতে আমরা একটা কাপলকে বা স্বামী স্ত্রীকে দেখি যারা নতুন একটা বাসায় শিফট হয়েছে। তো এখানের হাজবেন্ডের নাম হচ্ছে রো এবং তারা এই বাড়িতে এসে একটা পুরাতন ফ্রিজ দেখেছে, আর এই ফ্রিজটি বাসার আগের মালিক রেখে গিয়েছিল। আর তখন ওটা দেখে তার স্ত্রী কিছুটা রেগে যায়, আর তখন তার স্বামী বলে দেখো এটা পুরনো মডেলের ফ্রিজ হোক কিন্তু তারপরেও পুরনো মডেলের টেকনোলজির মধ্যে কেমন যেন একটা অন্যরকম ব্যাপার রয়েছে। তখন তার স্ত্রী তাকে ঠাট্টা করে বলে হ্যাঁ এর মধ্যে সোনার মোটর লাগানো রয়েছে তাই না। অ্যাকচুয়ালি তার স্ত্রী একটা নতুন ফ্রিজ কিনতে চেয়েছিল, কিন্তু রোগের বা স্বামীর এই মুহূর্তে সামর্থ্য ছিল না, তাই সে চালাকি করে যাচ্ছিল তার স্ত্রী যেন এই ফ্রিজটা ইউজ করে। অ্যাকচুয়ালি ফ্রিজ তো জাস্ট বরফ দেওয়ার জন্যই তাই না। তো যাই হোক, তাদের কথাবার্তা এখানে শেষ হয় আর তারপর তারা ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর তার স্ত্রী বলে একটা বরফের টুকরা আনো ফ্রিজ থেকে। তো বরফের টুকরা যখন আনতে যায় তখন সে দেখে পুরো ফ্রিজটি বরফ দিয়ে ভরে রয়েছে, মানে পুরো কভার হয়ে রয়েছে। আর অনেক কষ্ট করে সেখান থেকে একটা বরফের টুকরা বের করে আর ড্রিঙ্কস রাখে। তো তারা যখন ড্রিঙ্কস উপভোগ করছিল তখন ওই বরফের টুকরার মধ্যে তার অদ্ভুত ছোট্ট একটা জিনিস লক্ষ্য করে। সেটা ভালো করে দেখার পর তারা বুঝতে পারে এটা একটা জন্তু এবং একটা হাতি। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এটা কিভাবে পসিবল। তখন সে তার স্ত্রীকে দেখায় তুমি কি এখানে কিছু দেখতে পাচ্ছ। এটা শোনার পর তার স্ত্রী একটা ম্যাগনিফাইং গ্লাস এনে সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে এবং সত্যি সত্যি এই বরফটির মধ্যে একটা হাতি রয়েছে। সেটা দেখার পর তারা দুজনেই অবাক হয়ে যায় এবং অনেক কনফিউজড হয় যে কিভাবে একটা ছোট্ট ক্ষুদে পোকার মতো একটা হাতি হতে পারে। আর তারপর তারা খেয়াল করে এই হাতিটিকে শিকারও করা হয়েছে, কারণ এই হাতিটির গায়ে অনেক তীর ছিল। তো এটা দেখে তারা অবাক হয় আর তারপর ফ্রিজটা আবার চেক করতে যায়। আর এরপর তারা যখন ফ্রিজটি খোলে তখন ফ্রিজের মধ্যে দেখে হায় হায় এটা না একটা পুরো আলাদা একটা জগৎ, মানে একটা পৃথিবী এখানে রয়েছে এবং সেখানে মধ্যযুগ চলছিল আর ওখানে সময় অনেক দ্রুত পার হচ্ছে, মানে আমাদের বাস্তবে বা পৃথিবীতে এক সেকেন্ড যদি যায় তাহলে ফ্রিজের ভেতরে এক বছর কেটে যাচ্ছিল। মানে ওই ফ্রিজের ভেতরে যে জগৎ সেটা সবকিছু অনেক দ্রুত বাড়ছিল, মানে পৃথিবীর 2000 বছরের ইতিহাস আপনি মাত্র কয়েক মিনিটে বা এক ঘন্টার মধ্যে দেখতে পাবেন। তো যাই হোক, ফ্রিজের মধ্যে যে লোকগুলো ছিল তারাও এই স্বামী স্ত্রী বা দম্পতিকে দেখছিল এবং তারা ভাবছিল আকাশে এই দুজন হয়তো তাদের সৃষ্টিকর্তা। তবে তারপরে তারা তাদের দেখে ভয় পায় না, কিছু মানুষ ভক্তি শ্রদ্ধা শুরু করে আর তারপর আমরা দেখি রোগ সেই ছোট্ট হাতিটিকে গাছের নিচে কবর দেয়। তো এরপর তারা যখন আবার ফ্রিজটা খোলে তখন দেখে ওই ফ্রিজের মধ্যে যে জগৎটা রয়েছে সেটার ভেতরে 1000 বছর কেটে গিয়েছে এবং সেটা ইন্ডাস্ট্রিয়াল এজে পরিবর্তন হয়েছে, মানে 1800 শতাব্দীতে চলে এসেছে এবং শিল্প উন্নত হচ্ছে। আর তারপর দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হতে শুরু করে। আর তখন রোগ বলে ইস, আগের সেই গাছগাছালি সুন্দর পরিবেশটা মিস করছি, মানে যেটা তারা শুরুর দিকে দেখেছিল। তো এরপর তারা মনে মনে ভাবতে থাকে আচ্ছা ফ্রিজের ভেতরে সবাই আমাদের দেখে কি ভাবছে, আবার তো মনে হয় ওরা আমাদের সৃষ্টিকর্তাই মনে করছে তাই না। কিন্তু তখন আমরা দেখি ওই ফ্রিজের ভেতরে দুজন কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে, মানে ওই ফ্রিজের ভেতরে জগতের, এবং তারা ওই স্বামী স্ত্রী নিয়ে কথা বলছে এবং তারা বলছিল এই পাগল দানব দুটোকে প্রতিদিনই দেখি, এই মেয়ে দানবের দাঁতে লেগে থাকা ব্রোকলি দেখতে দেখতে পুরো বিরক্ত হবে, আর এর সাথে একটা বানর তো রয়েছে। মানে বুঝতেই পারছেন এখানে কি বোঝানো হয়েছে, মানে স্বামী স্ত্রী ভাবছে ওদের সৃষ্টিকর্তা মনে করছে কিনা, কিন্তু মডার্ন যুগের যে নতুন মানুষ এসেছে ওরা ওদেরকে পাগল ভাবছে, কিন্তু মধ্যযুগে ওদের সৃষ্টিকর্তাই মনে করতো। তো এরপরে আমরা দেখি ওদের ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি আস্তে আস্তে মডার্ন কমিউনিটিতে পরিবর্তন হচ্ছে এবং সেখানে থাকা পুরনো বিল্ডিং গুলো আস্তে আস্তে সুপার স্ট্রাকচারে পরিণত হচ্ছে। তো এরপর তারা কিছু ছোট ছোট জিনিসকে উপরে উঠতে দেখে যেগুলোকে তারা প্লেন বলে মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ব্যক্তিগত উড়ন্ত প্রাইভেট কারের মতো ছিল। তো চোখের সামনে এত দ্রুত সময়কে পরিবর্তন হতে দেখে তারা সবাই অনেক আশ্চর্য হচ্ছিল, আর এটা দেখে তারা ভাবে এটাকে যদি আমাদের পৃথিবীর সাথে তুলনা করা হয় তাহলে বর্তমান যুগে আমরা রয়েছি, তাই এই যুগের পরে কোন যুগ আসছে। আর তারা দুজনেই খুব অবাক হয়ে যায়, ভাবে এটা আবার কি জিনিস। তো এরপর তারা দুজন যখন সে আলোটি দেখার জন্য কাছে যায় তখন রোগ মানে স্বামীটি একটা ঝটকা খেয়ে দূরে ছিটকে পড়ে, আর তখন স্ত্রী তাকে ওঠানোর জন্য কাছে যায় আর সে দেখে ওই হাজবেন্ডের চেহারা পুড়ে গিয়েছে। আর তারা এটা দেখে বুঝতে পারে ওখানে যুদ্ধ হচ্ছে এবং পারমাণবিক বোমা পড়েছে এবং নিমিষের মধ্যে পুরো শহরটি ছারখার
অফার হয়ে যায়। তো এটা দেখে তারা দ্রুত ফ্রিজের দরজা বন্ধ করে দেয় আর তারপর তারা পিজা অর্ডার করে নিজেদের খাবার এনজয় করতে শুরু করে। তো এই সময়ের মধ্যে কিন্তু এক ঘন্টা পার হয়ে গেছে, এর মানে ফ্রিজের ভেতরে অন্তত 1000 বছর পার হয়ে গেছে। তো তারা ফ্রিজটি খুলতে সাহস পাচ্ছিল না যে এখনো যুদ্ধ হচ্ছে কিনা বা থেমে গিয়েছে কিনা। কিন্তু তখন হাজবেন্ড বলে আমাদের মনে হয় ফ্রিজটি অবশ্যই খুলে একবার দেখা উচিত। কিন্তু এবার তারা ফ্রিজটি খুলতে একটু ভয় পাচ্ছিল, কারণ তারা চাচ্ছিল না তাদের চোখের সামনে পুরো একটা সিভিলাইজেশন বা একটা জগৎ এভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু এরপর তারা যখন ফ্রিজ খোলে তখন তারা দেখে সেখানে যুদ্ধ থেমে গিয়েছে আর সেখানে থাকা সেই ছোট ছোট মানুষগুলো আবারও তাদের সঠিক করে ফেলেছে। মানে এক ঘন্টা যে ফ্রিজ বন্ধ ছিল সেখানে কিন্তু 1000 বছর চলে গিয়েছে। তো 1000 বছরে তারা দুনিয়াটাকে আবার রিকভার করে ফেলেছে, কারণ পারমাণবিক বোমে যে ধ্বংসটা হয়েছে তারপরেও তো কিছু বিজ্ঞানী কিছু মেধাবী বা কিছু প্রযুক্তি ছিল, ও দিয়ে মানুষ আবার ওপর উঠে গিয়েছে। তো আমরা দেখি ওই সময় গাড়িগুলো শহর উপরে উঠছে যা দেখে মুক্তার মতো মনে হচ্ছে এবং পুরো শহর বিদ্যুতের শহরে পরিণত হয়ে গিয়েছে। আকাশ দালান উঠছে এবং পুরো শহরটিকে একটা অন্যরকম লুক দিয়েছে। তো এরপরে আমরা দেখি ওই শহরটি একটা পিরামিডের আকৃতি নেয় এবং অনেকগুলো পয়েন্ট এসে সেখানে যোগ হয় আর দেখে মনে হয় মানুষ পুরো বিদ্যুতের মধ্যে রয়েছে। কিন্তু লাস্টে তারা দেখতে পায় এই পিরামিডটির সকল এনার্জি মানে জগতের সকল এনার্জি নিজেদের মধ্যে শোষণ করছে আর যার কারণে হঠাৎ করে পিরামিডটি ফেটে যায় আর ওখান থেকে যে আলোর ঝটকাটা আসে সেটা স্পার্ক হয়ে তাদের রান্নাঘরে ছড়িয়ে পড়ে আর তারা অবাক দৃষ্টিতে দেখতে থাকে এবং তারা ভাবে তারা কোনো কল্পনার জগতে প্রবেশ করেছে। মানে স্পার্ক গুলোকে পুরো জোনাকির মতো লাগছিল। তো কিছুক্ষণ পরে স্পার্ক গুলো আবার ফ্রিজের ভেতরে চলে যায় আর ফ্রিজের ভেতরে সবকিছু অদৃশ্য হয়ে যায়। দেখে মনে হয় এখানে কখনোই কিছুই ছিল না, তারা এতক্ষণ চোখে ভুল দেখেছে। তো এগুলো দেখে তারা দুজনে খুবই কনফিউজড হয়ে যায়। তো ওই হাজবেন্ডটা ভাবছিল আবার হয়তো তাহলে মানব জাতি শুরু হবে, কিন্তু স্ত্রী ভাবে না সবকিছু তো শেষ হয়ে গিয়েছে। তো তারা ধরে নেয় এভাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মানে পুরো পৃথিবী টেকনোলজির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং ওই টেকনোলজি পৃথিবীকে ধ্বংস করে দেবে। তবে সেটা যে শুধুমাত্র বোম দিয়ে বা যুদ্ধ দিয়ে হবে তা নয়, অতিরিক্ত টেকনোলজি ব্যবহারের ফলে ওই টেকনোলজি মানুষকে পঙ্গু করে দেবে বা মানব জাতি ধ্বংস করে দেবে। তো যাই হোক, এরপর ওই হাজবেন্ড ফ্রিজের প্লাগ খুলে ফেলে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা কিছুক্ষণের মধ্যে মানে সকাল থেকে দুপুরের মধ্যে গোটা পৃথিবীর পরিণতি বা ভাগ্য দেখে ফেলেছে। তো পরের দিন সকালে এই কাপল তাদের নতুন জীবন শুরু করে, কিন্তু এখনো তারা গতকালের ঘটনা ভুলতে পারে না। তাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক করছিল, তাই তারা আবারও ফ্রিজটি খোলে আর দেখে সেখানে আরে মানব জগৎ তো আবার শুরু হয়েছে। সেখানে ছোট ছোট মানুষ চলে এসেছে এবং এই মানুষগুলো ডাইনোসরের মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করছে, কিন্তু অনেক ডাইনোসরও আবার মানুষদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে। মানে পৃথিবীর সূচনার দৃশ্য আবার আমাদের দেখানো হয়েছে আর এভাবে পৃথিবীর চক্রটি চলতেই থাকবে। আর তারপর আমাদের এই কাপলকে দেখে এই সিনেমাটি শেষ দেখানো হয়। তবে এই সিনেমাটি থেকে আমাদের কি মেসেজ দেওয়া হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে খুব অল্প সময়ে মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেখানো হয়েছে, মানে উৎপত্তি থেকে একেবারে ধ্বংস পর্যন্ত। তো যাই হোক, আপনি যে সিনেমা দুটো দেখলেন এই সিনেমা দুটোতে আমাদের কি মেসেজ দেওয়া হয়েছে বা এখান থেকে আমাদের কি শেখা রয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনার কমেন্ট করে আমরাও কিছু শিখতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।